ওয়েলকাম টু জিপসি ফ্যামিলি মেম্বার। আজকে আরচে ফেরিঘাটে নিয়ে আসলাম। আপনারা দেখতে পারতেছেন দুইটা মিনি রোডও ফেরি আসছে। এই কুয়াশার মধ্যে ভালো গাড়ি আছে। প্রথম দেখতে পাচ্ছি বেগম সুফিয়া কামাল, তারপর পিছনে আছে বেগম রোকিয়া। কুয়াশার জন্য ভালো গাড়ি জমেছে ওই পাশে। এই পারেও যেমন আছে রাজ্যের দিকে গাড়ি, ওই পাশেও তেমনই ট্রাকগুলা আটকেছিল। যাই হোক, এবার আধুনিক পুলিশ কাফের ফলে জিপিএস রাডার দেওয়া হয়েছে, যার কারণে এখন আর কুয়াশার ভিতরে ফেরি চলাচল সাধারণত অসুবিধা হয় না। দেখলেন ওইটা বাংলাদেশি এই ফেরিগুলোতে মিনিমাম 12-14টা ট্রাক আর ওই দূরে কালো রঙের যে দেখা যাচ্ছে ওইটাও নৌকাটা অনেক পুরাতন, যদি এখনো দেখা যায় না তেমন একটা। এক করে ট্রাকগুলো নামছে, এই ম্যাক্সিমাম ট্রাকের ভিতরেই আছে পেঁয়াজ, তারপর পাথর, হেভি ট্রাকগুলো। তবে বাংলাদেশের পাবনাতে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়, ঢাকার দিকে চলে যায়। তারপর জানি না বাংলাদেশে পেঁয়াজের দাম কেন এত বেশি হয়, এটা আমার প্রশ্ন। ওই ফেরি রোকে গেল 2 নম্বর ঘাটে, ওই যেখানে এই টাইমটাই বেশি গাড়ি থাকে, মাঝখানে গাড়িটা ঘুরিয়ে করতে পারবে খুব লোড, তো গাড়িগুলো উঠতে একটু সমস্যা হয়, মাঝে মাঝে এখানে এই গাড়ি আটকে যায়, যেহেতু পাথর ভরে থাকে। আবার ক্রেনও আছে, ক্রেনের দিয়ে তখন আবার এটা নিয়ে যাওয়া হয়।
এখানে পরিবেশটা খুবই মনোরম, দিকে পাখির ডাকা কোলাহল, খুবই সুন্দর পরিবেশ। নদীর পার যদিও অনেক সুন্দর হয়, রোড বেশি থাকার কারণে ট্রাকটা উঠতে খুবই কষ্ট হচ্ছে, তবে চেষ্টা করছে যাওয়ার জন্য। এটা পুরোটাই পেঁয়াজের ট্রাক, এরকম সারা বেলা প্রতিদিনই পেঁয়াজ আসে পাবনা থেকে। আরো বেশি পেঁয়াজ উৎপাদন পাবনা করতে হলে হয়তো আমাদের পেঁয়াজের দাম আরো কমে থাকতো।